छात्री जीवन থেকেই রাজনীতির সঙ্গে জড়িত ক্রমে নগর পঞ্চায়েতের চেয়ারপারসন সাবরুমের দুবারের বিধায়িকা রাজনীতির বর্ণময় জীবনের যবনিকাপাত টেনে না ফেরার দেশে পাড়ি জমালেন প্রাক্তন বিধায়িকা রিতা কর মজুমদার সময়ের আগে না ফেরার দেশে পাড়ি জমালেন সিপিএম এর ডাক সাইডে নারী নেত্রী প্রাক্তন বিধায়িকা রিতা কর মজুমদার বৃহস্পতিবার বিকালে হৃদরোগে আক্রান্ত হয়ে শান্তিনগর হাসপাতালে তার প্রয়াণ ঘটল মৃত্যুকালে বয়স হয়েছিল 55 বছর বেশ কিছুদিন ধরে কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন এই বাম নারী নেত্রী এর মধ্যে এদিন শান্তিনগর হাসপাতালে ডায়ালিসিস করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার মেঘের দেশে পাড়ি জমালেন প্রাক্তন বিধায়িকা রিতা কর মজুমদার ছাত্র আন্দোলনের মাধ্যমে প্রয়াতা রিতা কর মজুমদারের পার্টিতে যোগদান বলে বৃহস্পতিবার সন্ধ্যায় আহত সাংবাদিক সম্মেলনে জানালেন সিপিএম এর সাবরুম নেতৃত্ব বৃহস্পতিবার আমাদের কমরেড রিতা কর মজুমদার প্রয়াত হয়েছেন উনি ডায়ালিসিস করছিলেন ওই সময় হঠাৎ হার্ট ব্লক করে উনি প্রয়াত হন উনি প্রাক্তন বিধায়িকা 2008 সালে প্রথমবার এবং 2013 সালে দুই টার্মসে বিধায়িকা ছিলেন এবং একটা সময় নগর পঞ্চায়েতের চেয়ারপারসনও ছিলেন তো সেদিক থেকে উনি আবার গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্যও ছিলেন তো বয়স হয়েছিল উনার 55 বছর বিএ পাস করেছেন ছাত্র আন্দোলনের মাধ্যমে পার্টিতে শুক্রবার প্রয়াতা বিধায়িকার মৃতদেহ তার সাবরুমস্থিত বাসভবনে নিয়ে আসা হবে সেখান থেকে প্রয়াতা রিতাকর মজুমদারের মৃতদেহ নিয়ে যাওয়া হবে সিপিএম এর সাবরুম বিভাগীয় দপ্তরে উল্লেখ্য স্বামী ও এক পুত্র কন্যা সহ অগণিত শুভান্নধায়ীদের শোকের সাগরে ভাসিয়ে আজ চিরনিদ্রায় শায়িতা প্রাক্তন বাম বিধায়িকা রিতাকর মজুমদার ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড